নমস্কার, নিউজ নমান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রূপা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। বুধবার নবান্ন সভাকক্ষে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 শিক্ষাবর্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেস্ট বাতিল, নতুন ব্যাটালিয়ন তৈরি সহ একগুচ্ছ সিদ্ধান্ত, আসুন দেখে নেব। তার মধ্যে 2,50,000 আরো আছে যারা তৃতীয় টেট পরীক্ষার জন্য আবেদন করেছে এবং তাদের পরীক্ষাটাও প্রাথমিক শিক্ষা পর্ষদ যত তাড়াতাড়ি সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করবে। তাহলে আমাদের অনেক ছেলে মেয়েদের চাকরির একটা ব্যবস্থা হয়ে যাবে। এগুলো সব গভর্নমেন্ট সার্ভিস আপনারা জানেন, এর একটা গুরুত্ব তো আছেই। টিচার তো সবাই হতে চায়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021 জন্য এবার টেস্ট পরীক্ষা হবে না। দশম এবং দ্বাদশ শ্রেণীতে বর্তমানে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীদেরই 2021 সালে সংশ্লিষ্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসার অনুমতি দেওয়া হবে। ক্লিয়ার হয়েছে? এত ভালো ক্লিয়ার কেউ করতে পারবে না। আর একটা সিদ্ধান্ত হয়েছে, যেটা সেটা এটা দীর্ঘদিন মানুষের জানেন, স্থানীয় লেভেলে অনেক মানুষের অনেক সেন্টিমেন্ট থাকে। এবার আজকে বাদ দিয়ে ওয়েলফেয়ার বোর্ড আমরা করে দিলাম, নামগুলো পড়ে দিচ্ছি, কমিটির নোটিফিকেশনটা হয়ে যাবে। বাউরিটাও আমরা করে দিয়েছি, মথুরাটাও আমরা করে দিয়েছি, নামগুলো ঢুকিয়ে এখনই তারা চালাবে, সেটা ব্যবস্থা করতে হবে, সেটা চিফ সেক্রেটারির দায়িত্ব আছে। এছাড়াও আজকে দীর্ঘদিনের মানুষের স্থানীয় মানুষের দাবি মেনে পশ্চিমবঙ্গ পুলিশ একটা বড় কাজ করেছে, সেটা হচ্ছে মন্ত্রিপরিষদ আজকের এই সভায় কোচবিহার, নকশালবাড়ি ও ঝাড়গ্রামে এবং পাহাড়ে তিনটি পুলিশ ব্যাটালিয়ন গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন করে বাংলায় যা আছে আছে, বাংলা মাথার উপরে থাকবে পশ্চিম বাংলা। তার মধ্যে তিনটি পুলিশ নতুন ব্যাটালিয়ন হচ্ছে। এই ব্যাটালিয়ন গুলো 31 জানুয়ারি 2021-এর মধ্যে গঠন করা হবে। কড়া নিরাপত্তার মধ্যে বুধবার থেকে লোকাল ট্রেন চালু হলেও সময় যত এগিয়েছে শিখেই উঠেছে দূরত্ব বিধি। সময় বাড়ার সাথে সাথে বনগাঁ শিয়ালদহ শাখার লোকাল ট্রেনে ভিড় জমেছে, ফলে করোনা বাড়ার আশঙ্কা করছেন অনেকেই। দীর্ঘ 8 মাসেরও বেশি সময় পর বুধবার থেকে রাজ্যে চালু হলো লোকাল ট্রেন পরিষেবা। একাধিকবার নবান্নে রাজ্য রেল বৈঠকের পর এদিন পরিষেবা চালু হয়। লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে রাজ্য ও রেলের তরফ থেকে একাধিক বিধিনিষেধ জারি হলেও প্রথমে ঠিকঠাক থাকলেও সময় যত এগিয়েছে ততই করোনা বিধির বেআবরু চেহারা প্রকাশ্যে এসেছে। পূর্ব রেলের অন্যতম ব্যস্ত শাখা বনগাঁ শিয়ালদহ শাখা 77 কিমি দীর্ঘ বনগাঁ শিয়ালদহ শাখায় মোট 23টি স্টেশন রয়েছে। করোনা পরিস্থিতির আগে এই শাখায় মোট 24 জোড়া ট্রেন চলত। বর্তমানে ট্রেনের সংখ্যা কমে 11টি ডাউন ও 8টি আপ ট্রেন চলছে। প্রতিটি স্টেশনে আরপিএফ, জিআরপি সহ রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। মুখে মাস্ক না পরে কেউ প্ল্যাটফর্মে উঠবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজেকে সুস্থ রাখুন, অপরকে সুস্থ রাখতে সাহায্য করুন। মুখে প্ল্যাটফর্মে উঠবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজেকে সুস্থ রাখুন, অপরকে সুস্থ রাখতে সাহায্য করুন। মুখে মাস্ক না পরে কেউ প্ল্যাটফর্মে উঠবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখুন। প্রশাসনের পক্ষ থেকে স্টেশন চত্বর ও কাউন্টারের সামনে কড়া নজরদারি চলেছে। সকাল 6টার আগে থেকে আজকে 4টার থেকে রেখেছি। প্রথম দিন আমরা এখানে পুলিশ, সিভিক এবং অন্যান্য দপ্তরের মেডিকেল টেডিকেল সমস্ত দপ্তরের লোকজনকে এখানে ডেপুট করে দিয়েছি, আইসোলেশন এরিয়া তৈরি করেছি। যদি কারো কোনো ফিভার টিভার ডিটেক্ট হয় স্ক্যানারে, তাহলে তাদের আইসোলেশন করে রাখা হবে, পরবর্তীকালে যা যা ফর্মালিটিস আছে সেগুলো করা হবে। প্ল্যাটফর্মে দূরত্ব বিধি নিয়ন্ত্রণে চক্র আঁকা হয়েছে। প্রথম দিকে করোনা দূরত্ব বিধি মানা হলেও সময় যত এগিয়েছে ততই ঢিলে ঢালা হয়েছে নজরদারি। পুলিশ প্রশাসন গার্ড রয়েছে সবাই, কিন্তু লাইনের যে ম্যাটারটা মানে ডিস্টেন্স মেনটেন করে যে দাঁড়ানোটা সেটা হচ্ছে না। দেখুন, এটা নিজেদের সেফটি তো নিজেদের কাছে, তাই না? তো এবার যারা যারা সেফটি নিয়ে চলবে তো তাদের ক্ষেত্রে হয়তো ভালো, যারা যারা চলবে না সেফটি নিয়ে, যারা মানছে না, তো সেক্ষেত্রে এখানে কারোর কিছু তো করার নেই। বনগাঁ শিয়ালদহ শাখায়
গুরুত্বপূর্ণ স্টেশন ঠাকুরনগর, হাবড়া, বারাসত, মধ্যমগ্রাম, দমদম প্রভৃতি এলাকায় খোলা জায়গাগুলিকে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। স্টেশনে প্রবেশ ও প্রস্থানের নির্দিষ্ট গেট তৈরি হয়েছে অস্থায়ীভাবে। গেটের সামনে রেল পুলিশের পক্ষ থেকে থার্মাল স্ক্যানিংয়ের মাধ্যমে শরীরের তাপমাত্রা মেপে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হলেও সময় বাড়ার সাথে সাথে শিখেই করোনা বিধি। বনগাঁ লোকাল মানে আমরা সবাই জানি খুব মানে ভিড় মানে ঝঞ্ঝটের মধ্যে থাকে, সেহেতু এই জিনিসটা ভালোর জন্যই করা হয়েছে যে ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে আর সিটের মাঝখানে গ্যাপটা রাখা হচ্ছে কি মানে ভাইরাস তো ছড়াবে না, সবার মুখে মাস্কটা এটা মানে অবধারিত ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে এটা না থাকে ট্রেনে উঠতে দেওয়া হবে না। সো দিস ইজ এ গুড স্টেপ অ্যান্ড উই শুড লুক ফরওয়ার্ড টু ইট। চলন্ত ট্রেনে যাত্রীদের দূরত্ব বিধি মেনে বসবার ব্যবস্থা করা হয়েছে রেলের তরফ থেকে। প্রথম দিকে ঠিকঠাক থাকলেও সময় বাড়ার সাথে সাথে ছবি বদলে যেতে থাকে। একই সিটে গাদাগাদি করে তিন চারজনকেও বসতে দেখা গেছে। প্রচণ্ড ভিড়ে একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে। রেল পুলিশ ও রাজ্য পুলিশের কড়া নজরদারিতেও আটকানো যায়নি ভিড়। অনেকেই মনে করছেন লোকাল ট্রেন চালু হওয়ায় করোনা বাড়তে পারে রাজ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড। বিহারে এনডিএ জোটের আজ বাংলাতেও বিজেপির জয় উল্লাসে মাতলেন বাংলার বিজেপি সমর্থকরা। অশোকনগরে অকাল হোলিতে মাতেন তারা, চলে মিষ্টি মুখো। বিহারে আরজেডির মহাজোটকে পেছনে ফেলে জয়ী এনডিএ জোট, ফের বিহারে সরকার গড়তে চলেছে নীতিশ কুমার। বিহারে বিজেপির জয়ের আঁচ পড়ল এ রাজ্যেও। ভোট গণনা চলাকালীন আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা। বুধবার অশোকনগরে অকাল হোলিতে মেতে উঠলেন বিজেপি সমর্থকেরা। স্থানীয় কচুয়া মিলন সংঘ খেলার মাঠে হোলি খেলায় মাতেন তারা, চলে মিষ্টি মুখ। এরপর কচুয়া থেকে বনবনিয়া পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের দাবি, আগামী 2021 বাংলায় সরকার গড়বে বিজেপি। শত প্রতিকূলতার মধ্যেও এনডিএর যে বিপুল জয়, এনডিএ যে পুনর্বার ক্ষমতা আসীন হলো, সেই পরিপ্রেক্ষিতে আমরা বাংলার বিজেপি, বাংলার সমস্ত মানুষ আজকে আমরা এই জয়ে সামিল হয়েছি, এই জয়ে উল্লাস প্রকাশ করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, অশোকনগর। মাঝ বয়সে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে হাবড়া থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। মৃতের পরিচয় জানা যায়নি। স্থানীয়দের দাবি, অতিরিক্ত মদ্যপানের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মাঝবয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এদিন সকালে রাস্তার পাশে একটি দোকানের সামনে থেকে উদ্ধার হয় মৃতদেহ। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার চৌংদা মোড় এলাকায়। খবর পেয়ে হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে আসে হাবড়া হাসপাতালে। হাবড়া হাসপাতালে আনার পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী মৃত ব্যক্তি এলাকায় মদ্যপ অবস্থায় ঘোরাঘুরি করত। পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মদ্যপানের ফলেই মৃত্যু হয়েছে তার। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাবড়া। গৃহবধূকে মারধর ও শালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জামাইবাবু। ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানা এলাকায়। অভিযুক্ত জামাইবাবুকে এদিন আদালতে তোলা হয়। গৃহবধূকে মারধর, শালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত জামাইবাবু। ধৃতের নাম তারক দাস, বাড়ি গোবরডাঙ্গা থানার অখিলপল্লী এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় 17 বছর আগে তারক দাসের বিয়ে হয়। বর্তমানে তাদের 14 ও 9 বছরের 2টি পুত্র সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন কারণ নিয়ে গৃহবধূকে মারধর করা হতো। সম্প্রতি গৃহবধূর বোনকেও শ্লীলতাহানির অভিযোগ ওঠে তারকের বিরুদ্ধে। ঘটনায় গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত তারক দাসকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে বুধবার বারাসত আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, গোবরডাঙ্গা। ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার 2 অভিযুক্ত, উদ্ধার পাইপ গান ভোজালি। পুলিশে জেরায় ধৃতরা জানিয়েছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার 2 দুষ্কৃতী, উদ্ধার গুলি ভর্তি পাইপ গান ও ভোজালি। হাবড়া থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় জয়গাছি রথতলা এলাকা থেকে 2 যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি পাইপ গান ও ভোজালি। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতেরা পুলিশি জেরায় স্বীকার করেছে এলাকাতে ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল তারা।
অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। পাথর বোঝাই লরির ধাক্কায় গুরুতর জখম কাকা ও ভাইজি। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে অশোকনগর 8 নম্বর মোড় এলাকায়। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাথর বোঝাই লরির ধাক্কায় গুরুতর জখম হলেন কাকা ও ভাইজি। আহতরা হলেন ইকরামুল হক ও ইয়াসমিনা খাতুন। বুধবার ঘটনাটি ঘটেছে অশোকনগরের 8 নম্বর মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন পারিবারিক কাজে হিজলিয়া থেকে মোটরসাইকেলে করে গুমা যাচ্ছিলেন কাকা ভাইজি। 8 নম্বর মোড় এলাকায় তাদেরকে পেছন থেকে ধাক্কা মারে পাথর বোঝাই একটি লরি। রাস্তার পাশে ছিটকে পড়েন কাকা ইকরামুল। ঘটনায় জখম হন ভাইজি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে আহতদের প্রথমে হাবড়া হাসপাতাল, পরে কলকাতার আরজিকড়ে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর লরিটিকে পুলিশ আটক করলেও চালক ও খালাসি পালিয়ে যায়। দুর্ঘটনার জন্যে যশোর রোডের বেহাল অবস্থাকেই দায়ী করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, রাস্তার বেহাল দশায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। সাত সকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা। ঘটনায় জখম প্রায় 60 জন। দীঘা থেকে মধ্যমগ্রাম ফিরছিল বাসটি। ঢালাই কারখানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্ট্যান্ডে ঢুকে যায় বাসটি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা। ঘটনায় জখম কমপক্ষে 60 জন। সূত্র মারফত জানা গেছে, যাত্রী বোঝাই বাসটি দীঘা থেকে মধ্যমগ্রামের দিকে আসছিল। জানা গেছে, বুধবার ঢালাই কারখানা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্ট্যান্ডে ঢুকে যায়। ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে 60 জন যাত্রী। প্রত্যক্ষদর্শীদের মতে, বাস স্ট্যান্ডে জোরে ধাক্কা মারার ফলে বাসটি 20 ফুট নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু রাস্তার ধারে একটি পিলারে ধাক্কা খাওয়ায় রুখে যায়। ঘটনার পর যাত্রীরা বিপদকালীন দরজা খুলে বেরিয়ে আসতে সমর্থ হন। এই ঘটনার জেরে দিনের ব্যস্ততম সময়ে এয়ারপোর্টের দিকে রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। শতাব্দী প্রাচীন হাওড়া শিবপুরের হাজারহাত কালী দক্ষিণ ভারতীয়দের কাছেও পূজিত হন। এই দেবীর বাহন নীল সিংহ। করোনা আবহে কালী পুজোর দিনেও বিশেষ ব্যবস্থা মন্দির কমিটির। শতাব্দী প্রাচীন হাওড়ার শিবপুরের হাজারহাত কালী দক্ষিণ ভারতীয়দের কাছেও পূজিত হন। হাওড়ার শিবপুর ওলাবিবিতলায় হাজারহাত কালী মন্দিরের সূচনা হয় 1870 সালে। জনশ্রুতি, এলাকার মুখোপাধ্যায় বাড়ির ছেলে তান্ত্রিক আশুতোষ মুখোপাধ্যায় মা চণ্ডীর স্বপ্নাদেশে কালীর ওই রূপ দেখতে পান। চণ্ডী পুরাণ অনুযায়ী অসুর বধের সময়ে দেবী দুর্গা অনেক রূপ ধারণ করেছিলেন। তার মধ্যে অন্যতম তার হাজার হাতের রূপ। কাত্যায়নী মহামায়ার পরেই অসুর নিধন করতে আসেন হাজার হাত রূপী মা কালী। চণ্ডীর 22তম অধ্যায়েও উল্লেখ রয়েছে এই রূপের। জানা যায়, মন্দির তৈরির স্বাদ থাকলেও সামর্থ্য ছিল না তান্ত্রিক আশুতোষ মুখোপাধ্যায়ের। সেই সময় মন্দির নির্মাণে এগিয়ে আসেন স্থানীয় হালদার পরিবার, এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাও। বুদ্ধ পূর্ণিমার দিন প্রতিষ্ঠা হয় হাজারহাত কালী মন্দির। এখানে বলি প্রথা ছিল না কোনোদিনই। এই মন্দিরে প্রতিদিনই সকাল 6:30, দুপুর 2 ও রাত 8:30 পুজো হয় এবং প্রসাদ বিতরণ হয় বিকেলে ও রাতে আরতির পর। নিত্য পুজোর পাশাপাশি বুদ্ধ পূর্ণিমায়, প্রতিষ্ঠা দিবসে ও কালী পুজোর দিন বিশেষ পুজো হয় এখানে। এখনও বংশানুক্রমে এই মন্দিরের সেবায়ত আশুতোষ মুখোপাধ্যায় পরিবারের সদস্যরাই। এই মন্দিরের সেবায় আমি এবং আমরা আছি, পুরো ফ্যামিলি আমরা সেবা করি, তার মধ্যে একজন সেবায় আমি। এবার এখানে পূজা আচ্চা যা হয়, এবং এই মন্দিরে 1870 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ঈশ্বর আশুতোষ মুখোপাধ্যায় এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং স্বপ্নাদেশ মা স্বপ্ন দিয়ে এখানে আসেন 1870 সালে। তখন থেকেই মন্দিরে মায়ের সেবা চলছে এবং পূজা পাঠ যজ্ঞ যা কিছু হচ্ছে তখন থেকেই চলছে। এবার সামনে কালী পুজো, তার সমস্ত ব্যবস্থা হচ্ছে, তার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে সমস্তভাবে সুষ্ঠুভাবে যাতে কালী পুজো হয় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসন তার জন্য ব্যবস্থা নিয়েছে, এখানকার কাউন্সিলর যে আছে বিশ্বনাথ দাস, সেও ব্যবস্থা নিয়েছে, খুবই ভালো ব্যবস্থা নিয়েছে। কথিত আছে, দেবীর হাজার হাত নাকি গোনা যায় না। এক ব্যক্তি সে চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন। স্থানীয়দের মতে এই মন্দির খুবই জাগ্রত। এই দেবী নীলবর্ণা, বাহন সিংহের ওপর তার ডান পা। দক্ষিণ ভারতীয়দের কাছেও এই দেবী পূজিত হন। শ্রাবণ মাসের শুক্লপক্ষের শুক্রবারে পুজো দেন দক্ষিণ ভারতীয় পরিবার। মায়ের পূজা, এবার মা কালীর পূজা আসছে,
সুতরাং তার মধ্যেও সব কিছু সামাজিক দূরত্ব বিধি করোনার বিধি মেনে নিশ্চয়ই মায়ের পুজো দেওয়া হবে। সেটা হচ্ছে যেটা প্রতি বছরের ন্যায় এবছর একটু ব্যাপারটা আরও একটু মানে কড়াকড়ি করা হচ্ছে। এখানে দেবীর পুজো হয় তন্ত্রমতে, তবে করোনার কারণে দীর্ঘ ছমাস যাবৎ বন্ধ ছিল মন্দির। প্রতি বছর কালী পুজোর আগে মায়ের মূর্তিতে নতুন রং করা হয়, এবছর অর্থের অভাবে তা করা সম্ভব হয়নি। তবুও কালী পুজোর দিন বিশেষ পুজো উপলক্ষে মানুষের ভিড় নিয়ন্ত্রণ করতে সব রকম ব্যবস্থাই করা হচ্ছে মন্দির কমিটির পক্ষ থেকে। গোটা মন্দির স্যানিটাইজেশন করার পাশাপাশি পুজোর সময় যাতে সামাজিক দূরত্ব বজিয়ে থাকে তার ব্যবস্থাও করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।